বক্তব্যটা আমি দিব, সদরটা এত বড় পটাশপুরের পাটিঅফিস তৈরি করলেন, সেক্ষেত্রে এত বড় পাটিঅফিস তৈরি করতে গেলে একটা বিরাট অঙ্গের একটা ব্যবধান থাকে, সেক্ষেত্রে এত বড় পাটিঅফিস কীভাবে তৈরি হয়ে গেল? আমরা পটাশপুর 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি, উনি আমার জেনারেল সেক্রেটারি অঞ্চল কমিটি। আর আপনারা জানেন নিশ্চয়ই এই যে পটাশপুরের 5 নম্বর অঞ্চল তৃণমূল যে দলটা আছে এর কর্ণধার বা আমাদের অভিভাবককে জানেন, আমরা জেলার ক্ষেত্রে অভিভাবক শিশিরবাবু শুভেন্দুবাবুদের বলি, কিন্তু এখানকার অভিভাবক হচ্ছে আমাদের মৃণালবাবু, মৃণাল কান্তি দাস, যিনি বর্তমান বনভূমি কর্মাধ্যক্ষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং সাধারণ সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। উনার উৎসাহে আমরা উৎসাহিত, উনি এবং আমাদের উন্নয়ন কান্ডারি পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি তথা পটাশপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের চন্দনবাবু, ওনাদের সহযোগিতায় পরামর্শে আমি এবং হাবিব সহ আমার আঞ্চলিক কমিটি, একটাই আমাদের কমিটি এবং একটাই দল, এখানে কোনো দ্বিধাবিভক্ত নেই, আমরা যেটুকু করেছি সবার অভিমত নিয়ে, 52 জন আমাদের অঞ্চল কমিটির সদস্য সবার পরামর্শ অনুযায়ী নিয়ে আমরা এটা করেছি। যেটা একটা প্রশ্ন তুললেন যে এখানে অর্থনৈতিক একটা ব্যাপার থেকে থাকে, আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস যারা করি আমাদের একটা মানসিকতা, মৃণালবাবু 1978 সাল থেকে রাজনীতিটা করছেন, 1983 সাল থেকে তৎকালীন কংগ্রেস বর্তমানে 98 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং 83 সাল থেকে ধারাবাহিকভাবে উনার নেতৃত্বে এখানে কিন্তু আমরা প্রধান হিসেব করছি। তাই আমাদের বসার স্থান ছিল না এখানে, কোনো কিছু ব্যাপারে, কোনো উন্নয়নের ব্যাপারে, কোনো রাজনৈতিক সমস্যার ব্যাপারে, কোনো ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে যদি কোনো কিছু আলোচনা করতে যাওয়া হয় তখন কিন্তু এখানে দোকানে, কোথায় রাস্তায়, কোথায় ফুটপাথে বেরিয়েছে, কোথাও একটা ছোট্ট জায়গার উপরে বসে আমরা আলোচনা করতাম, সেটা আলোচনাটা সদর থেকে চেয়ে নিরর্থক হতো বেশি, কেননা যেটুকু আলোচনা হতো আলোচনায় আমাদের নিজেদের মধ্যে অন্তঃকলহটা বাইরে এত প্রকাশ পেত যেটা খুব বাজে অবস্থা ছিল। তাই আমি 27/6/2015 আজ থেকে 4 বছর 1 মাস আগে সভাপতি হওয়ার পরে আমি আমার অঞ্চল কমিটি তথা আমাদের অভিভাবক মৃণালবাবু এবং অন্যান্য কান্ডারি চন্দনবাবুর কাছে প্রস্তাব দিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের একটা কার্যালয় করা হোক, কেন্দ্রীয় হবে, ওনারা পরামর্শ দেন, সহযোগিতা করেন, এ পর্যন্ত কোথাও কারো কাছ থেকে দলের উন্নয়নের জন্য আমরা কিন্তু কোনো অনৈতিক কাজ করিনি। আমি শ্রদ্ধার সহিত বলছি, আপনি খোঁজ নিয়ে দেখবেন, আপনি যেহেতু অধিকারী পরিবারের খুব কাছের সাংবাদিক একজন, আমরা নিশ্চিত বলছি শিশিরবাবু শুভেন্দুবাবুর শ্রদ্ধা রেখে, অধিকারী পরিবারগুলির শ্রদ্ধা রেখে আমরা আঞ্চলিকভাবে যেখানে যাই অর্থনৈতিক সহযোগিতা সংগ্রহ করি না কেন, এ পর্যন্ত শিশিরবাবু বা জেলা সভাপতির কাছে নিশ্চিতভাবে বলছি কোনো অবজেকশন নেই, যেটা অনেক অনেক অঞ্চলের ক্ষেত্রে এর চেয়ে অনেক ছোট অনেক অভিযোগ করেছি, কেননা আমরা 52 জনে বসে সবটাই সিদ্ধান্ত নেই, 1 টাকা যদি আপনার কাছ থেকে সাহায্য হিসাবে নিই সেটা সবার অনুমতি নেই, এইটাই হচ্ছে আমাদের প্রধান গুণ যে নেতৃত্ব দিচ্ছে মৃণালবাবু চন্দ্রবাবু। সহদেবটা সেক্ষেত্রে এই বিল্ডিংটা তৈরি করতে আনুমানিক এখনো পর্যন্ত কত? প্রায় 40 লাখ টাকা খরচ হয়েছে, দোকানে বাকি আছে অনেক, প্রায় 7-8 লাখ টাকা। সহদেবটা এই 40 লক্ষ মানে এটাকে তৈরি করতে গেলে একদম পুরো কমপ্লিট করতে গেলে দেখা যাবে প্রায় আরো 10 লাখ লাগবে, প্রায় কাছাকাছি আরো দেখা যাবে যে 60-70 লাখ টাকা খরচ। তো সেক্ষেত্রে কি কালেকশন একদম কি রাজনৈতিক ছেলেদের কাছ থেকে কি শুরু করা? রাজনীতি না, যারা উৎসাহিত, যারা আন্তরিকভাবে চায় যে আমার তৃণমূল কংগ্রেসটা একটা বসে কেন্দ্রীয় কার্যালয়ের মাধ্যমে আঞ্চলিক ভিত্তিতে সমস্যার সমাধান হোক, মিটিং হোক, অপরের বাড়িতে কিংবা দোকানে যাতে না হয়, তারাই অর্থনৈতিক সহযোগিতা করেছে। এখানে কোনো কিছু কাটমানি যেটা বর্তমানে চলছে, কাটমানি কোনো গল্প নেই, কোনো কিছুই নেই, আমরা আন্তরিকভাবে চাই দলের কার্যালয়টা শেষ করতে। তাই আমরা 2 বছরের মধ্যে এটা কাজটা প্রায় শেষ করে এনেছি, যেটুকু আছে আশা করি পরস্পরের সহযোগিতায় সহমতি পৌঁছলে নিজেরা নিজেদের অর্থনৈতিক সহযোগিতা করে ঘরটা কমপ্লিট করতে পারবো। সহদেবটা নেক্সট প্রশ্ন হচ্ছে যে সামনে একদম রবিবার 21 জুলাই যেটা একদম দিদির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 21 জুলাই মানে বিরাট একটা থাকি, সেক্ষেত্রে এই বছর লোকসভা ভোটের পরে 21 জুলাই একটা বড় একটা মানে বিরাট একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে, কেননা তৃণমূলের একটা অনেকটাই ঘোরাডুবি হয়ে গেছে, সেক্ষেত্রে 21 জুলাইতে কী চিন্তাভাবনা আছে? তাহলে আমরা বলি বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে
যে অলৌকিক বলে বলা হচ্ছে যে বিজেপি একটা ভালো পার্সেন্টেজ প্রায় 34% উপরে ভোট পেয়েছে। আমরা ভরাডুবি বলছি, কিন্তু এখানে লক্ষ্য রাখবেন 39% ভোট পেয়েছিল 2014 সালে, আর এবারে 2019 কিন্তু আমরা পেয়েছি 43%। ঘটনাচক্রে বামপন্থী যে ভোট 27% ছিল, সেখানে 7-8% ভোট বামপন্থী দিকে ছিল, আর 18-19% ভোট বিজেপি দিকে ছিল। আমরা নিশ্চিত আগামী দিনে অর্থাৎ আগামী 21 সালে যে বিধানসভার ভোট হবে সেখানে থাকবে না, এরা একবারে 100%। আর একটা কথা বলি, আমাদের শিশিরবু এবারে যেটা জিতেছেন 1,12,000, আমাদের এই অ্যাসেম্বলি অর্থাৎ জ্যোতির্ময় করের আন্ডারে যে পটাশপুর বিধানসভা, যে কঠিন যেটুকু যে অঞ্চল আছে এই দুটো ব্লককে মিলে আমাদের 16টা অঞ্চল, তার মধ্যে দুটো হচ্ছে অর্ধেন্দ্রবাবুর আন্ডারে আর ওনার 14টা রেজাল্টের ভিত্তিতে আমাদের পটাশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মৃণালবাবু চন্দনবাবুর নেতৃত্বে 3,029 ভোটে লিস্ট পেয়েছে, যেটা এই বিধানসভার ক্ষেত্রে সর্বোচ্চ। এটা একটা ঘটনা। তারপরে বলি আগামী 21 জুলাই যে ধর্মতলা চলো, মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন, আমরা সঙ্গতভাবে একটা মিছিল করেছি প্রায় 1,000-1,500 লোক নিয়ে প্রস্তুতি সভা হিসাবে একটা মিটিং করেছি, এবং আমাদের ব্যানার টাঙানো হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে আগামী 21 জুলাই ধর্মতলা চলো সময় সকাল 11:00 প্রধান বক্তা মমতা ব্যানার্জি নামে। যদিও দলীয় একটা নির্দেশ ছিল, ক্ষমা করবেন আমি একজন কর্মী, কিন্তু অধিকারী পরিবারের একবারে আন্তরিক যেভাবে ঘাসের উপরে জড়া ফুল প্রতীকের আন্তরিক একজন সৈনিক বা কর্মী, আমি অধিকারী পরিবারেরও একজন, তাই ছবিতে দেখবেন আমাদের যে ফ্লেক্সটা করা হয়েছে, ফ্লেক্সটা একটা ব্যানার দেওয়া হয়েছে যেটা মমতা ব্যানার্জি নতুন স্লোগান দিয়েছে, কি গণতন্ত্র ফিরিয়ে দাও, ব্যালট নয় মেশিন নয় ব্যালট ফিরিয়ে দাও, সেই স্লোগানের ভিত্তিতে আমরা অধিকারী পরিবারকেও ছবি দিয়েছি। এটা আমাকে হয়তো জননেত্রী মাফ করবেন যেটা দেওয়ার, কিন্তু আমি পারিনি ওনাদের বঞ্চিত করে বা বাদ দিয়ে আমরা ফ্লেক্স আমরা শেষ করেছি। আমরা গাড়িও প্রায় 5টার মতন বাস যাবে, চন্দনদা ইতিমধ্যে যোগাযোগ করেছেন, মিলন করেছেন, তা বাদে প্রাইভেট কার 7-8টা যাবে। আমার একটা ব্যাপক মানুষের আপনার ব্লক থেকে নিয়ে যাচ্ছেন আনুমানিক, না এটা ব্লকের কথা বলছি, আমি তো অঞ্চল সভাপতি, অঞ্চল থেকে আমার তো প্রায় 5টা বাস যাবে আর 7-8টার মতন প্রাইভেট কার যাবে, যারা নেতৃত্ব বিভিন্ন যাবে। আমরা আশাবাদী বিগত দিনে যেভাবে লোক নিয়ে যেতাম, আজকে এখন তো আমি হাইয়েস্ট নিয়ে গেছিলাম আগে 5টা 2016 সালে 15 সালে সভাপতি হওয়ার পরে। এবারে যদি আমাদের কাটমানির একটা প্রশ্ন এসে থাকে সব জায়গা, এখানেও একটা চিন্তার বিষয় ছিল, কিন্তু যেহেতু আমাদের সুবিন্দাবু শিশিরবাবু নির্দেশ দিয়েছেন যে অঞ্চল থেকে গাড়ি নিয়ে যেতে হবে, পয়সা কোত্থেকে আসবে সেটা ব্যাপার নয়, লোককে নিয়ে যেতে হবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে, 5 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অধিকার পরিবারের অনুগত্যে মেলাবু চন্দনবাবুর নেতৃত্বে আমরা সবাই এক হয়ে চলছি। আশা করি 21 জুলাই একটা ভালো মাস দিতে পারব। নেক্সট আপনার কাছ থেকে জেনে নেব যে এখানকারও সহযোগিতা ছাড়াও আপনি দায়িত্বে আছেন, সেক্ষেত্রে একদম ইয়াং বয়স, সেক্ষেত্রে সংখ্যালঘু থেকে আপনাকে একটা জানার যেটা হচ্ছে যে সংখ্যালঘুরা বিজেপিতে হট করে যায় না, সেক্ষেত্রে এই লোকসভাতে কিছু সংখ্যক সংখ্যালঘু বিজেপিতে গেছে, সেক্ষেত্রে পটাশপুর এবং আপনার অঞ্চল কতটা নিজেরা ধরে রাখতে পেরেছেন? না, আমাদের এখানে সংখ্যালঘু যতগুলো বুথ আছে তার মধ্যে আমরা সবগুলোতেই প্রায় 400+ প্রত্যেক বুথে লিস্ট আছে, এবং আমাদের 7টা মাইনরিটি বুথ 7টা বুথেই 400+ লিস্ট, এবং সমস্ত মাইনরিটি বুথ থেকেই আমরা 3,000 লিড দিয়েছি। সামনে রবিবার 21 জুলাই, সে 21 জুলাই উপলক্ষে কী চিন্তাভাবনা আছে? আমাদের এখান থেকে মহামিছিল করে যাবো, যেরকম উৎসব হয় এখন দিদির চলছে বন মহোৎসব, আমরা ঠিক 21 জুলাইও সেই মহা মানে বনমহোৎসব উপলক্ষে করে সেই উৎসবের মেজাজে আমরা সেইভাবেই যাব। সামনে 21 জুলাইয়ের পরেই তারপরে 2021 বিধানসভা, সেক্ষেত্রে কি নিজের অঞ্চলটাকে কি রিকভারি করে নিতে পারবেন? যেটা আমাদের অঞ্চল তো রিকভারি বরাবরই আছে, আমাদের মৃণালবাবু ছিলেন 5 বার, তারপরে আমরা 2 বার ধরেই আছি, এখানে বিরোধী বলে কিছু নেই, আমরা বরাবরই আছি, এখনও আছে, এবং মৃণালবাবু যতদিন আছে আমাদের নিশ্চিত যে উনি যতদিন বেঁচে থাকবেন আমরা আছি, মোটামুটি অঞ্চলও থাকবে। যতগুলো পটাশপুর 2 নম্বর ব্লকের অঞ্চলগুলো আছে তার মধ্যে পটাশপুর গ্রাম পঞ্চায়েত একটা আলাদা জায়গা, আলাদা জায়গায় রাষ্ট্রপতি পুরস্কারও প্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে নিজেরা দায়িত্ব পাওয়ার পরে যতগুলো আপনাদের অঞ্চল আছে তার মধ্যে সবচেয়ে বড় জায়গায় আজকে এসে দেখলাম যে এত বড় পার্টি অফিস, যেটা ভাবা যায় না, সেক্ষেত্রে যে এত বড় পার্টি অফিস আপনারা নিজেরা গড়ে তুললেন, সেক্ষেত্রে কী মনে করছেন যে মানুষের উৎসাহতে কি এত বড় পার্টি অফিস হলো, নাকি নিজেদের অর্থনৈতিক মানে গায়ের জোরেতে পার্টি অফিস? মানুষের তো উৎসাহ অবশ্যই আছে, সামনে আমাদের ডিসপ্লে বোর্ড লাগানো আছে পার্টি অফিসের সামনে, পুরো অঞ্চলের সহযোগিতায়
সমস্ত গ্রামবাসী বৃন্দ সহযোগিতা ডিসপ্লে বোর্ডেও লেখা আছে। ওনারা সহযোগিতা না করলে আমরা কোত্থেকে পাবো? সবাই সহযোগিতা, প্রত্যেক বুথ থেকে সহযোগিতা পেয়েছি, সমস্ত পঞ্চায়েত মেম্বারের কাছ থেকেও সহযোগিতা পেয়েছি, যার জন্য আজকে এতটা পার্টি অফিসটা করতে পেরেছি। তবে অনেক বাকি আছে, কাজও বাকি আছে এবং বাকি টাকা পয়সাও বাকি আছে। তো আমরা নিজেরা উদ্যোগে করছি, কোনো অসুবিধা নেই এখানে, এবং আরও আমরা এগিয়ে যাব। আর এখানে পুনর্দখল বলে কোনো জিনিস নেই, আমরাই আছি, আমরাই থাকবো। হ্যাঁ, এটাই শেষ কথা আমাদের। শেষ প্রশ্ন হচ্ছে যে সামনে 21 জুলাই একটা বিরাট আয়োজনের নেত্রীর একটা বিরাট আয়োজন, সেক্ষেত্রে কতখানি অঞ্চল থেকে মানুষকে নিয়ে যেতে পারবেন? না, আমাদের অঞ্চলে আমাদের আগে সভাপতি বলে গেছেন যে মিনিমাম 5খানা গাড়ি, আমরা প্রায় 500 জনের টার্গেটে রেখেছি। হ্যাঁ, ওখানে প্রীতিভোজও হবে, ওখানে খাওয়া দাওয়াও হবে, 400 থেকে 500 জনের আমাদের আয়োজন করা হবে, খাওয়া দাওয়া সহ যাওয়া। পূর্ব মেদিনীপুর মানেই উঠে আসে আগে অধিকারী পরিবারের খবর, সেক্ষেত্রে এলাকার বিধায়ক যতীন মহাকর, সেক্ষেত্রে কি কিছুটা মনে হয় যে বিধায়ক হিসাবে কিছুটা কি ঘাটতি মনে করছেন? না, বিধায়ক হিসাবে তো উনি এখানে জনপ্রিয় আছেন, তবে সবাই আমরা সেই অধিকারী বংশের নেতৃত্বেই চলি, আর যতীনবাবুও চলেন, কোনো অসুবিধা নেই এখানে। আমাদের কোনো দ্বিধাভেদ নেই, কোনো গ্রুপও নেই, কিছু সবাই আমরা একসঙ্গে আছি, একসঙ্গেই থাকবো, আর একই নেতৃত্বে চলি।